আপনারা দেখছেন চন্দ্র অ্যান্ড সন্স নিবেদিত প্রতিদিনের রবীন্দ্রনাথ। আমাদের এই মুহূর্তে ফিরে আসা এক নতুন বন্ধুর সঙ্গে আমরা আলাপ করে নেব রানাঘাট শহর নিবাসী, নদিয়া জেলার রানাঘাট শহর নিবাসী অমলেশ বিশ্বাসের সঙ্গে। অনেক অনেক স্বাগত আপনাকে। নমস্কার। রানাঘাটেই জন্ম, রানাঘাটেই বড় হওয়া। হ্যাঁ। এবং পরবর্তী কর্মজীবনে কি রানাঘাটে? কর্মজীবন রানাঘাটেও করেছি, বাইরেও করেছি। আচ্ছা, তো এই মুহূর্তে উনি অবসরপ্রাপ্ত ব্যাংকের কর্মী ছিলেন, ব্যাংকের কাজ থেকে এখন অবসর, এখন এখন গানের সঙ্গে পথ চলা শুরু। তো আমরা গান দিয়ে শুরুটা করি। যে রাতে মোর দুয়ার গুলি ভাঙলো ঝড়ে, জানি নাই তো তুমি এলে আমার ঘরে, যে রাতে মোর দুয়ার গুলি দুয়ার গুলি ভাঙলো ঝড়ে।
আমরা গান শুনছি অমলেশ বিশ্বাসের, প্রথম গান শুনলাম, আমাদের গান শুনে নেওয়ার পালা আপনার কাছ থেকে। কিন্তু প্রশ্ন যেটা হচ্ছে, গানের শুরুটা কিভাবে হয়েছিল? তবে তার আগে টেলিফোনে একজন বন্ধু রয়েছেন, সুপ্রভাত, কে রয়েছেন? সুপ্রভাত ম্যাম, আমি হিমাচল প্রদেশ থেকে রাহুল বিশ্বাস বলছি। কোথা থেকে বলছেন? হিমাচল প্রদেশ, রাহুল বিশ্বাস। হিমাচল প্রদেশ থেকে বলছেন, হ্যাঁ রাহুল বলুন। অ্যাকচুয়ালি ম্যাম আজকে একটা আবদার আছে আর একটা কমপ্লেন আছে, দুটো জিনিসই আছে। কমপ্লেনটা হয়েছে, আপনাদের যে ভোরের আকাশটা হয় আর এই যে এই অনুষ্ঠানটা হয় প্রতিদিন রবীন্দ্রনাথ, এর মাঝে আধা ঘন্টার একটা বিজ্ঞাপন বিরতি হয় যেটা জ্যোতিষ সংস্থা, এটা যদি হ্যাঁ বলুন বলুন কথাটা বলুন শুনুন, বা অনুষ্ঠানের পরে দেন তাহলে ভালো হয়। এটা না আসল কথা কি, এবার আমি আপনাকে বলি একটা কথা বলি, আসল কথা ভোরের আকাশে একটা আলাদা ধরনের অনুষ্ঠান, ওখানে মাটির গান, লোকগান আর রবীন্দ্র গানটা একদম ভিন্ন একটা ধরনের, তাই এই দুটো অনুষ্ঠানের মাঝখানে একটুখানি গ্যাপ না হলে আমরা যারা সঞ্চালক সঞ্চালিকা রয়েছি আমাদের পক্ষে ওই ধারাবাহিকতাটা রাখা অসুবিধা হয়ে যায়। কারণ ধরুন আমি যদি ভোরের আকাশে শেষ করে এসে রবীন্দ্রনাথের অনুষ্ঠানটা শুরু করি, কোথাও যেন আমার মনে হতে পারে যে আমি ওই অনুষ্ঠানের রেস্ট এনে কথা বলছি, ঠিক সেই কারণেই এই কথাটাই বলার আপনার কাছে। তো আর একটা বলুন, এটা তো অভিযোগ হলো, আর আবদারটা বলুন। হ্যালো, উনি আর নেই, আবদারটাই তো শোনা হলো না, অভিযোগটুকুই শুনলাম। তো যেটা জানতে চাইলাম যে আপনার ছেলেবেলায় কোন ছোটবেলা থেকে, কত ছোটবেলা থেকে গান শেখা শুরু? আমি মোটামুটি 15-16 বছর বয়সে শুরু করি প্রথম শিক্ষা, আমার প্রথম শিক্ষা আমার স্থানীয় গুরুর কাছে শিখেছি 15-16 বছর বয়সে। আচ্ছা, রবীন্দ্রনাথ ঠাকুরের গান কি ওই বয়স থেকে শুরু? 2-3 বছর পর থেকে, একটু বড় হলে। আচ্ছা, যখন আমি হায়ার সেকেন্ডারি পড়ি সেই সময় থেকে, তখন আপনার পছন্দের শিল্প মানে গান হয়ে উঠল রবীন্দ্রনাথের গান? রবীন্দ্রনাথের গান। তখন কি আপনি কলকাতায় আসতেন শিখতে নাকি? না, আমি স্থানীয় রানাঘাটে শিখেছি আমি। আচ্ছা, তো চলে যাই পরের গানে। Oh,
আমরা পরের গানে যাব আপনার, তার সঙ্গে সঙ্গে শুনবো যে লেখাপড়ার পাশাপাশি গানটা চালিয়ে নিয়ে যেতে, কারণ ধরুন আপনি যে সময় গান করেছেন, গান শিখেছেন, সেটা তো তৎকালীন যুগে বাঙালি পরিবারে গান গাওয়াটাকে তো খুব ভালোভাবে নেওয়া হতো না, যে ছেলে আবার গান গাইবে কি, এটা কখনো হতে পারে, ছেলেকে লেখাপড়া করতে হবে, ছেলে বা মেয়ে উভয়কে লেখাপড়া করে একটা মেয়েদের ক্ষেত্রে বিয়েটা যেন ভালো হয়, ছেলেদের ক্ষেত্রে একটা ভালো চাকরি যেন পায়। তো আপনার পরিবারের এক্ষেত্রে ব্যতিক্রম কোথায়? আমার বাবা মায়ের মোটামুটি একটা উৎসাহ ছিল, তারা বলতেন যে তুমি গানটাও চালিয়ে যেতে পারো, তোমার ইচ্ছা যদি হয় তুমি গাইতে পারো, সেই জন্যই আমি শিখেছি, বাপ মার উৎসাহে আর কি। বাবা মার উৎসাহে শিখেছেন। তো তারপরে পড়াশোনার জন্য কি গানে ভাটা পড়েছিল? হয়েছে, স্বাভাবিকভাবে হয়েছে, ভাটা পড়েছে, আবার চেষ্টাও করেছি। তবে চাকরি, চাকরির পরে আমি চাকরির সঙ্গে গানটা সেইভাবে হয়নি, যতটা পেরেছি চেষ্টা করেছি আর কি। শেখাটা কি এখনো চলছে আপনার? এখনো চলছে। বাহ, তো পরের গানে যাই। আচ্ছা, টেলিফোনে একজন বন্ধু আছেন, একটু কথা বলে নি। নমস্কার, কে রয়েছেন? আমি প্রশান্ত বলছি, দমদম থেকে, প্রশান্ত বিশ্বাস। হ্যাঁ দাদা, নমস্কার, বলুন। সুপ্রভাত। সুপ্রভাত। আপনাদের এই অনুষ্ঠান, এই যে নতুন শিল্পীদের এই তুলে নিয়ে আসছেন, এর জন্য খুবই ধন্যবাদ। আমি অমলের বিশ্বাসের পূর্ব পরিচিত। আচ্ছা। আমি ওনার এই যে সুযোগ দিয়েছেন, ওনার যে কনফিডেন্স বাড়িয়ে দিয়েছেন, এর জন্য আপনাদেরকে ধন্যবাদ। আর অমলেশ দাকে বলছি আমি, প্রশান্ত, অমলেশ দা। হ্যাঁ প্রশান্ত, বলো। হ্যাঁ হ্যাঁ, আপনার গান খুব ভালো লাগছে, আপনার কনফিডেন্স অনেক বেড়ে গেল, এটা আমরা বলতাম যে হ্যাঁ চেষ্টা করুন চেষ্টা করুন, আজকে টিভিতে দেখে আরো ভালো লাগছে। হ্যাঁ, টিভিটা ধন্যবাদ আপনাকে উৎসাহ দেওয়ার জন্য, ধন্যবাদ। আর দেখুন, আমাদের না একটা ছোট্ট প্রয়াস থাকে যে বহু মানুষ গান গাইছেন, শুধু শখ মেটানো নয়, তাদের মনের একটা খিদে রয়েছে, তো তাদেরকে তুলে আনা। আজকে যেটুকু ত্রুটি ওনার হবে, এই ত্রুটিটুকু উনি সামলে নেবেন পরবর্তী অনুষ্ঠানে। প্রত্যেকটা মানুষের জীবনের ভুল ত্রুটি থাকে, ভুল ত্রুটি ছাড়া মানুষ হতে পারে না, কিন্তু সেই জায়গাটাকে সংশোধন করে শুধরে নিয়ে আবার এগিয়ে যাওয়ার, আবার উঠে দাঁড়ানো, এটাই হচ্ছে মানুষের কনফিডেন্সের জায়গা। তো আমাদের চেষ্টাটা থাকে সেটাই, যে মানুষের একটা সুস্থ সংস্কৃতি চর্চার মধ্যে থাকতে পারে। তো আমরা চলে যাই অমরেশ দা আপনার গানে, পরের গানে। আজ শ্রাবণে পূর্ণিমাতে কি এনেছিস বল, বল, আজ শ্রাবণের পূর্ণিমাতে হাসির কানাই বলেন বেদ আ
যুথি বনের বেদন আসে ফুল ফোটানোর খেলায় কেন ফুল ঝরানোর ছলো তুই কি এনেছিস পথের ধারে জানি না সে পাবে কারে মন বসে রাই পথের ধারে জানি না সে পাবে ভাসে বাতাসে জন জল আমরা কথা বলতে বলতে গান শুনতে শুনতে একদম অনুষ্ঠানের মানে অমরেশদার সাথে অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। এখানে আসার উৎসাহটা কার কাছ থেকে পেয়েছেন? এখানে থাকার উৎসাহ পেয়েছি, আমি টিভি দেখেছি, দেখে আমার অনুষ্ঠানগুলো খুবই ভালো লেগেছে সিটি ইভেনের, সেটা দেখে উৎসাহ পেয়েছি। মানে বাড়ির পরিবারের পরিজনদের উৎসাহ? আমার মিসেস উৎসাহ দিয়েছে, আমার ভাই যারা আছে ভাই বোন তারা উৎসাহ দিয়েছে। আচ্ছা, এখন অবসর সময় কাটান কিভাবে? গান গান করি, অন্যান্য কাজকর্ম করি, বাড়ির কাজ করি, একটু পড়াশুনো করি, গল্পের বই পড়ি। এখন অবসর সময় জীবনটা ভালো লাগছে? হ্যাঁ, ভালোই লাগছে। কারণ ধরুন একটা তো টানা কাজের জীবন থাকে, তারপরে আমরা এখন যখন আমরা এখন যারা ব্যস্ত আমাদের মনে হয় যে কবে একটু ছুটি পাবো, একটু নিজের মতো করে সময় কাটাবো, কিন্তু অখণ্ড অবসর যখন এসে যাবে আমি জানি না তখন ওই অবসরটাকে কীভাবে ব্যস্ততার ফাঁকে গ্রহণ করতে পারবো, একটা প্রশ্ন আমার নিজেরও থাকে। তো ভালো লাগছে আপনার সাথে। রবীন্দ্রনাথ ঠাকুর যার সঙ্গী হন আমার মনে হয় তার আজীবনকালই কোনো অবসরের প্রয়োজন হয় না, তাকে তো জানার চেষ্টা থাকে। আমাদের তরফ থেকে অনেক শুভেচ্ছা আপনাকে অনুষ্ঠানে আসার জন্য। গানে চলে যাই। কুসুম কুঞ্জ মাঝে
কুসুম কুঞ্জে কুঞ্জে মন্দ মন্দ ভৃঙ্গ গুঞ্জে আয়ুত কুসুম কুঞ্জে কুঞ্জে ফুটল সজনি কুঞ্জে কুঞ্জে ফুটল সজনি কুঞ্জে কুঞ্জে গোকুল জ্যোতি জাতি রে গহন সখী সামরায় নয়নে প্রেম উথল যায় মধুর বদন অমৃত সদন চন্দ্রমায় নিন্দিছে আও আও সজনি বৃন্দ হেরব সখী শ্রী গোবিন্দ আও আও সজনি বৃন্দ বসতি শ্রী গোবিন্দ সামুক পদার বিন্দ সামুক পদার বিন্দ ভানু সিংহ বন্দিছে গহন কুসুম কুঞ্জবাজ মৃদুল মধুর বংশী বাজ বিসরি ত্রাস লোকলাজ সজনি আও আও লো গহন কুসুম কুঞ্জবাজ। আমাদের এই পর্যায়ের অর্থাৎ প্রতিদিনের রবীন্দ্রনাথের এই পর্যায়ে যে অনুষ্ঠানটা আমরা আপনাদের সামনে তুলে ধরলাম, তিনি এসেছিলেন রানাঘাট থেকে, শ্রী অমলেশ বিশ্বাস, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মী, আমাদেরকে গান শুনিয়ে গেলেন, আসার আমন্ত্রণ জানিয়ে রাখলাম। আরও কারণ আমাদের তো মানুষের জীবনে শেখার কোনো শেষ নেই, যতদিন বাঁচবো ততদিন শিখবো, এটা হচ্ছে আমার নীতি, যতদিন বাঁচবো ততদিন শিখবো। কিছু আমি শিখে কাউকে শিক্ষা দেবো, আবার কিছু আপনারা শিখে আমাদেরকে শিক্ষা দেবেন, এভাবে দিয়ে দেবে আর নেবে, মেলাবে মিলিবে, এগিয়ে যাবো আমাদের তরুণী।